করোনা মুক্ত সনদ ছাড়া চিকিৎসা দিচ্ছে না ক্যান্সার হাসপাতালগুলো ভোগান্তির সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি বিশেষায়িত হাসপাতালে পরীক্ষাগার চালুর পরামর্শ অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে নমুনা সংগ্রহে রাজশাহীতে 5 শতাধিক করোনা শনাক্তকরণ কিট নষ্ট পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা ফর্মে নেই সঠিক তথ্য রাজধানীর প্রথম করোনা ক্লাস্টার টোলারবাগ ও বাসাবোয় সংক্রমণ কমলেও বাড়ছে অন্য এলাকায় প্রয়োজন বেশি বেশি পরীক্ষা আর স্বাস্থ্যবিধি মানার পরামর্শ এবং ঢাকার 2 সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে নেই মশক নিধন কার্যক্রম করোনার মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়তি নজরদারির দাবি কর্তৃপক্ষের সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির কোনো ক্যান্সার হাসপাতালেই করোনা পরীক্ষার সুযোগ নেই অথচ চিকিৎসা শুরুর আগে কোভিড মুক্তির সনদ চাইছেন চিকিৎসকরা যা সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগীরা চিকিৎসকরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারেই কোভিড পরীক্ষা জরুরি এমন অবস্থায় বিশেষায়িত যে কোনো একটি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে এ ধরনের রোগীদের জন্য পরীক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা রিপোর্ট আজহার লিমনের আর ছবি তুলেছেন ওমর ফারুক তারা যেভাবে ধারণা করলো যেন মনে হচ্ছিল যেন আমার মার করোনাই হয়েছে এই ভুক্তভোগীর মাকে চিকিৎসাধীন অবস্থায় করোনা পরীক্ষার জন্য একটি বেসরকারি কোভিড হাসপাতালে স্থানান্তর করেন এই হাসপাতাল কর্তৃপক্ষ তিনি করোনায় আক্রান্ত নন 4 দিন পর সনদ হাতে পান তারা ততদিনে মামু মুর্শো চিকিৎসকরা বলছেন তারা নিরুপায় 3-4 দিন আমি রিপোর্টের প্রত্যাশাতেই ছিলাম এর মধ্যে কোনো চিকিৎসা সেবা পাইনি যখন আমি রিপোর্টটা পেলাম তখন আর মার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম সে যে প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানেও কিন্তু ক্যান্সার রোগী আছে তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা সমানভাবে কম কাজে তাদের মধ্যেও যেন রোগটা ছড়িয়ে না পড়ে এটার জন্য প্রথমে আমার কোভিড-19 পরীক্ষাটা করা উচিত এমন ভোগান্তির চিত্র মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটেও এখানে কোভিড উপসর্গ যাচাইয়ের জন্য ফ্লু কর্নার আছে কিন্তু নেই পরীক্ষার সুযোগ সনদের জন্য গুরুতর রোগীদের নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন স্বজনেরা বেশিরভাগ রোগীকেই করোনা টেস্ট দিচ্ছে সেই ক্ষেত্রে আমাদেরকেও দিয়েছে আমরা করোনা বিএসএমইউতে টেস্ট করানোর পরে রেজাল্ট পেয়েছি নেগেটিভ ঢাকায় ক্যান্সারের চিকিৎসায় সরকারি বেসরকারি 14টি হাসপাতাল বা বিভাগের কোনোটিতেই নেই কোভিড পরীক্ষার সুযোগ বিশেষজ্ঞরা বলছেন কম রোগ প্রতিরোধ ক্ষমতার এসব স্পর্শকাতর রোগীদের সংক্রমণের ঝুঁকিও বেশি যেখানে নিয়মিত ক্যান্সার রোগীরা চিকিৎসা নিতে যান সেখানে যদি কোভিড টেস্টের ব্যবস্থা থাকে তাহলে আমাদের রোগীরা উপকৃত হবেন সব কেন্দ্রে যদি নাও হয় অন্তত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট যেখানে দেশের দূর দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন স্বাস্থ্য অধিদপ্তর বলছে আবেদনের অপেক্ষায় তারা সরকারের উপর ডিপেন্ড করে থাকলে তো হবে না আমরা অনুমতি চাইবেন না আমরা অনুমতি দিব যেভাবে অন্যদেরকে দিয়েছি সেভাবেই করবে এটা তো বলেন অথচ বাস্তবতা হলো কোনো ক্যান্সার হাসপাতালে এখনো কোভিড ল্যাব বসানোর উদ্যোগ নিতে দেখা যায়নি এই হাসপাতালে ক্যান্সারের জরুরি চিকিৎসার জন্য আলাদা ইউনিট থাকলেও কোভিড হাসপাতাল হয় তা আপাতত স্থগিত রয়েছে ফলে এখানে প্রতিনিয়তই এসে ফেরত যাচ্ছেন ক্যান্সারের চিকিৎসা প্রত্যাশীরা করোনা সংকটের কারণে এমন নানাবিধ সংকটে পড়েছেন ক্যান্সারে আক্রান্তরা বাড়ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটির মাত্রা এমন অবস্থায় কোভিড-19 পরীক্ষার সনদ আরও একটু সহজতর হবে এমনটাই প্রত্যাশা করেছেন ক্যান্সারে আক্রান্ত সংকটাপন্ন রোগীরা আজহার লিমন সময় সংবাদ ঢাকা মাঠ পর্যায়ে অদক্ষ মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করায় রাজশাহীতে প্রতিদিন গড়ে 10টিরও বেশি কিট নষ্ট হচ্ছে নমুনা সংগ্রহে অসাবধানতা ও যাদের নমুনা নেওয়া হচ্ছে নাম ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ না করায় ল্যাব চালুর পর এ পর্যন্ত নষ্ট হয়েছে প্রায় 5 শতাধিক কিট বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন সঠিকভাবে নমুনা সংগ্রহ করা না হলে রিপোর্ট ভুল আসার আশঙ্কা রয়েছে সাইফুর রহমান রকির ক্যামেরায় জানাচ্ছি বিস্তারিত আর ক্যামেরায় ছিলেন সাইফুর রহমান রকির রিপোর্ট ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের পরামর্শে বা হটলাইনে যেসব রোগী যোগাযোগ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা রাজশাহী বিভাগের 8 জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গড়ে দিনে প্রায় 400 নমুনা সংগ্রহের পর সেগুলো পরীক্ষার জন্য আনা হয় রাজশাহী মেডিকেল কলেজের PCR ল্যাবে বিশেষজ্ঞরা বলছেন মাঠ পর্যায়ে যেসব মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন তাদের যথাযথ প্রশিক্ষণ না থাকায় অনেকে সঠিকভাবে নমুনা সংগ্রহ করতে পারছেন না
ফলে প্রতিদিন 94টি রিপোর্ট প্রকাশের কথা থাকলেও গড়ে 10টির বেশি কিট নষ্ট হচ্ছে। জরুরি ভিত্তিতে অনলাইনে ট্রেনিং দিয়ে তাদেরকে আপাতত ক্রাইসিস মোকাবিলার জন্য মাঠে নামানো হয়েছে। তা আমি যেটা মনে করি যে এই কারণে যেটা নমুনাটা যেহেতু অরিজিনাল যে নমুনাটা আসার কথা সেটা আসছে না। এই অবস্থায় শঙ্কার বিষয় হলো নমুনা সঠিকভাবে সংগ্রহ করা না গেলে করোনা পজিটিভ রোগীর ফলাফল আসতে পারে নেগেটিভ, ফলে আক্রান্ত ব্যক্তির দ্বারা পুরো কমিউনিটিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞ এই চিকিৎসকের। ঠিকমতো কালেক্ট না করে পাঠায়, আবার অনেক সময় দেখা যায় যে টিউবের গায়ে কোনো নাম লেখা নাই, কখনো দেখা যাচ্ছে যে কাগজে কোনো ফোন নাম্বার নাই, ঠিকানা নাই। এটাতে করে হচ্ছে কি যে যদি আমরা যেগুলো বাতিল হয়ে যাচ্ছে এই বাতিলগুলোর মধ্যে যদি পজিটিভ থেকে থাকে তাহলে কিন্তু সে তো আইডেন্টিফাই হলো না, তখন সে কমিউনিটি ট্রান্সমিশন করতে থাকবে। বিষয়টি স্বীকার করে জনবল সংকটের দোহাই দেন মেডিকেল টেকনোলজিস্টরা। 650-র ওপর কালেকশন সেটা তো 2-3 জনে সম্ভব না, তারা 12 ঘন্টা শিফটে কাজ করে। টেলিং এর ব্যাপার আছে, টেলিং এ হয়তো সঠিকভাবে টেলিং লাওয়া হয়নি, এর জন্য ব্যর্থ। তবে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিভিল সার্জন। আমাদের যেহেতু একটা নমুনা সংগ্রহ করতে গেলে, নমুনা পরীক্ষা করতে গেলে সরকারের অনেক টাকা অপচয় হবে, সেটা যেন বিবেচনা করে তারা যেন আর একটু মনোযোগী হয়, যেন কোনোভাবে যেন সরকারের সম্পদ অপচয় না হয়। সংগৃহীত নমুনাগুলো 5 থেকে 6 দিনের মধ্যে পরীক্ষা না করলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এ কারণে আগামী 1 সপ্তাহের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর প্রথম করোনা ক্লাস্টার টোলারবাগার বাসাবয় সংক্রমণের গতি কমলেও অন্য এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে কয়েকটি এলাকায় আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। টোলারবাগ মডেল অনুকরণীয় হতে পারে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন বিস্তার কমাতে যত বেশি সম্ভব পরীক্ষা করতে হবে, পাশাপাশি কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। বাবুল হোসেনের ছবিতে আরও জানাচ্ছেন ফারুক ভুঁইয়া রবিন। তবে গত 22 মার্চ রাজধানীতে প্রথম লকডাউনের আওতায় আসা টোলারবাগের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। 10 এপ্রিলের পর এখানে শনাক্ত হয়নি নতুন কোনো আক্রান্ত। অন্যদিকে 5 এপ্রিল ক্লাস্টার ঘোষিত বাসাবোর অবস্থাও 1 মাস পর অনেকটা স্থিতিশীল। লকডাউন মেনে চলা আর সংক্রমণের উৎস চিহ্নিত করাতেই এই উন্নতি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জনগণ লকডাউন বা সামাজিক বিধিনিষেধ মেনে চলেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে আইডিসির পক্ষ থেকে প্রত্যেকটা ঘরের খবর নিয়েছে, সংক্রমিত রোগীকে তারা শনাক্ত করে তাকে তার পরীক্ষা করে তার চিকিৎসার ব্যবস্থা করেছে আলাদা করে। তবে রাজধানীর অন্য সব এলাকার চিত্র ততটা আশাব্যঞ্জক নয়। দেশে মোট আক্রান্তের 57 ভাগেরও বেশি ঢাকার বাসিন্দা। টোলারবাগ আর বাসাবোয় যেখানে আক্রান্ত যথাক্রমে 19 আর 34, সেখানে শতাধিক সংক্রমিত রয়েছে রাজধানীর 3 এলাকায়। আরও 9 এলাকায় আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক। কেউ লকডাউন মানছে না কিংবা সতর্কতা অবলম্বন করতেছে না, সবাই যার যার মতো চলতেছে। তা এটা হলো আমাদের নিজেরাই সামাজিক যে দূরত্ব মেনটেন করার কথা সেটা আমরা মানছি না। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীতে সংক্রমণের লাগাম টানতে মানুষের সতর্কতার পাশাপাশি জোর দিতে হবে আক্রান্ত শনাক্তের উপর। এখন ঢাকা শহরে যে সুবিধাটা হলো যে ছোট ছোট ক্লাস্টারে সংক্রমণটা আছে, এই ছোট ছোট এলাকার সংক্রমণ বাড়তে পারে। যদি একটা বড় এলাকা হয়ে যায় সেখানে কিন্তু বিপদ হবে। শুধুমাত্র ঘরে বসে থাকলে যেভাবে হবে না, তার সাথে আপনাকে সক্রিয়ভাবে ঘরে ঘরে গিয়ে রোগ শনাক্ত করতে হবে। বিকল্প যেটা হতে পারে সেটা হতে পারত যে এই লকডাউনটাকে আরো স্ট্রিক্ট করা, তো সেটাও শিথিল হচ্ছে আরো। এখন আমাদের হাতে খুব সীমিত অস্ত্র আছে, তার মধ্যে একটা হলো মাস্ক। এইটাতে যতটুকু প্রতিরোধ করা যায়, পাশাপাশি হ্যান্ড ওয়াশিং। লকডাউনের শিথিলতা সংক্রমণের ঝুঁকি আরো বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের। লকডাউন মেনে চলা আর সমন্বিত উদ্যোগের মাধ্যমে যে সম্ভব কোভিড-19 সংক্রমণের হার কমানো, তার অন্যতম উদাহরণ রাজধানীর টোলারবাগ। বিশ্লেষকরা বলছেন সংক্রমণ বেড়ে চলা অন্য এলাকাগুলোর ক্ষেত্রেও এ টোলারবাগ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করেই জীবন জীবিকার প্রয়োজনে ঢাকার প্রবেশপথে মানুষের চলাচল বেড়েই চলেছে। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে গাবতলী আবদুল্লাপুর যাত্রাবাড়ি থেকে পায়ে হেঁটে মানুষ ঢাকায় প্রবেশ ও ঢুকতে দেখা যায়। শুধু যাত্রীবাহী গণপরিবহন বাদে সব ধরনের পরিবহন এখন সড়কে, কেউ বা ব্যক্তিগত গাড়ি নিয়ে, আবার কেউ বা বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার স্টিকারযুক্ত গাড়িতে করে ঢাকায় প্রবেশ করছেন। রাজধানীতে ঢোকার পাশাপাশি বেরও হচ্ছেন সমান্তালে, তাই তল্লাশিতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে।
আমার ফ্যামিলি ঢাকাতে থাকে, আমি এলাকার একজন চেয়ারম্যান, আমার ফ্যামিলির সাথে আমার একদম পুরো, আমি আজকে দেড় মাস পরে আসছি। আপনি তো পুলিশে চাকরি করেন, এটা কি উচিত হয়েছে কিনা গাড়িতে যাত্রী ওঠানো এভাবে? সরি ভাই ভুলে গেছে, ইমার্জেন্সি দরকার, এই জন্য মেয়ের বিয়ে, এই জন্য। প্রচুর লোক এবং গাড়ি প্রচুর, শুধু গণপরিবহন বাদে সব পরিবহনের রাস্তায় আছে, আমাদের এ নিয়ে হিমশিম খেতে হচ্ছে, নিয়মিত লোক এবং গাড়ি বৃদ্ধি পাচ্ছে। নিষেধাজ্ঞার পরও প্রচুর মানুষ ঢাকায় ঢুকছেন ও বের হচ্ছেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আবদুল্লাহপুরে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে আছেন ওবায়দুল্লাহ মামুন। আমরা প্রথমেই যাচ্ছি কামরুজ্জামান মামুনের কাছে। মামুন, কবির, বৃষ্টি শেষে বেশ মিষ্টি ঝলমলে স্নিগ্ধ একটা পরিবেশ এখন রাজধানী ঢাকায়। বৃষ্টির সময় আমরা যেমনটা দেখছিলাম যে অহরহ গাড়ি, মানুষ ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজে তারা যে যেভাবে পেরেছেন ঢাকায় ঢুকছিলেন, এখন বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি থেমে গেছে, থামেনি মানুষের ঢাকায় ঢোকা এবং ঢাকা থেকে বের হওয়ার প্রবণতা। যেমন এখন আমরা রয়েছি আবদুল্লাহপুর অংশে, এখানে অজস্র গাড়ি কিন্তু প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে এখান দিয়ে গাড়ি ঢুকছে, এবং উল্লেখযোগ্য যে বিষয়টি তা হলো যে এই গাড়িগুলো ভুয়া স্টিকার ব্যবহার করছে, অনেক গাড়ি ভুয়া স্টিকার ব্যবহার করে তারা ঢাকায় ঢুকছেন এবং ঢাকা থেকে বের হচ্ছেন। এছাড়া জরুরি সেবাদান কাজে নিয়োজিত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যখন ঢাকায় ঢুকছে সেই গাড়ির ভেতরেও গাদাগাদি করে অনেকে বসে আছেন, যেখানে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্বে প্রশ্ন তো কোনো নির্দেশনায় মানা হচ্ছে না। পাশেই একটি বাজার রয়েছে, পুলিশের চেকপোস্টের সঙ্গেই যে মাছ বাজারটি রয়েছে এই মাছের পাইকারি বাজারটিতে কিন্তু অসংখ্য মানুষ, বলা চলে যে শত শত মানুষ, এখানেও কিন্তু কোনো নজরদারি নেই। আপনি জানেন যে হাট বাজার খোলা রাখার ব্যাপারে, কাঁচা বাজার খোলা রাখার ব্যাপারে নির্দেশনা রয়েছে, কিন্তু সেখানেও শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না। ঠিক এই পুলিশ চেকপোস্টের পাশেই সিএনজির একটি স্ট্যান্ড তৈরি হয়ে গেছে, যে যারা পুলিশ সদস্যরা এখানে যাদেরকে নামিয়ে দিচ্ছেন তারা এখান থেকে নেমে পায়ে হেঁটে শুধু চেকপোস্টটা পেরিয়ে যেয়ে ওপাশ থেকে সিএনজি নিয়ে তারা ঢাকার অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে যেতে পারছেন। তো আসলে কার্যত লকডাউন বা নামে বা কিতাবে লকডাউন যেটা বলে পুস্তকে সেই লকডাউন আছে, বাস্তবে দৃশ্যত কোনো লকডাউন কিন্তু ঢাকা শহরের প্রবেশমুখগুলোতে আমরা এখনও দেখছি না, যে যেভাবে চাইলেই ঢাকায় ঢুকতে বা বের হতে পারছেন। আমার কাছে ঢাকা থেকে ছিল এতটুকুই, চলে যাচ্ছি সহকর্মী ওবায়দুল্লাহ মামুনের কাছে, তিনি আছেন নারায়ণগঞ্জে। ধন্যবাদ মামুন আপনাকে। একটি বিষয় বলি যে নিষেধাজ্ঞা অমান্য করেই কিন্তু আসলে ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বাহির চলছে অবাধে, অর্থাৎ যে লকডাউন বা করোনা ভাইরাসের কারণে বা সংক্রমণ রোধে গভর্নমেন্ট যে 39 আজকে 43 দিন ধরে চলছে লকডাউন, অঘোষিত লকডাউন, সেই লকডাউনে কিন্তু এখন শেষ সম্ভবত বলা চলে যে অনেকটা অকার্যকর হয়ে পড়েছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে দায়িত্ব পালন করছেন সেখানে কিন্তু আমরা গাড়ির প্রচুর ভিড় লক্ষ্য করছি সকাল থেকেই, কারণ শুধুমাত্র বলা চলেছে যাত্রীবাহী যে বাস রয়েছে সেই বাস ছাড়া কিন্তু সব ধরনের পরিবহনে কিন্তু এখন রাস্তায় সরব উপস্থিতি রয়েছে। কারণ আর একটা বিষয় বলবো যে মোটর সাইকেল, অর্থাৎ আমরা কয়েকদিন আগেও দেখেছি অন্ততপক্ষে মোটর সাইকেল, সিএনজি এগুলো দৃশ্যমান ছিল না, এখন আমরা দেখছি যে অনলাইন যে রাইডস ছিল অর্থাৎ পাঠাও, উবার, এ ধরনের মোটর সাইকেলগুলি বা অনেকে ভাড়ায় করেও যাত্রী পরিবহন করছেন। আরেকটি বিষয় বলবো যে ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কারে করেও কিন্তু অনেকে যাত্রী পারাপার করছেন বা যাত্রী বহন করছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। অনেকে আমরা কিছু গাড়িতে দেখেছি যে সরকারি বা বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের গাড়িতে তারা গাদাগাদি করে যাত্রী আনা নেওয়া করছেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে রয়েছি, এই জায়গাটি দিয়ে মূলত চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলটিতে অর্থাৎ মানুষ ঢাকা থেকে বের হয় এবং এই অঞ্চল মানুষগুলো এই রাস্তা দিয়েই কিন্তু ঢাকাতে প্রবেশ করতে হয়। সেক্ষেত্রে বলবো যে পুলিশ কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ এখানে যে সার্জেন্টরা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে গাড়ির এতটাই চাপ বা সকাল থেকে দিন যত গড়ায় তত কিন্তু গাড়ির চাপ বাড়তে থাকে, এবং তারা যে তল্লাশি করেন অর্থাৎ সেখানে কিন্তু কোনো না কোনো বিষয়কে অর্থাৎ ঠুনকো একটা অজুহাত দিয়ে কিন্তু তারা ঢাকায় বেরোচ্ছেন, আবার অনেকে ঢাকা থেকে ঢাকায় প্রবেশ করছেন। আবার কিছু কিছু লোক বলেছেন যে তাদের জীবন জীবিকার তাগিদেই তারা রাস্তায় বেরোচ্ছেন, কেউ গাড়ি নিয়ে যাত্রী পরিবহন করছেন, অর্থাৎ জীবন জীবিকার তাগিদ যেমন যাত্রী জনগণ রাস্তায় বেরোচ্ছে, এবং অনেকে শুধুমাত্র
ঠুনকু পুঁজিকে বা খুব গুরুত্বপূর্ণ ইস্যুকে না হয়েও রাস্তাঘাটে বেরোচ্ছেন এবং চলাচল করছেন। তো লকডাউনের এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফিরে যাব স্টুডিওতে, সেখানে আছেন মিজানুর রহমান কবির। কামরুজ্জামান মামুন জানাচ্ছিলেন রাজধানীর আবদুল্লাহপুর থেকে, এবং একটু আগে জানাচ্ছিলেন ওবায়দুল্লাহ মামুন নারায়ণগঞ্জের কাশপুর থেকে, তারা জানাচ্ছিলেন জনগণ এবং যানবাহন চলাচলের খবর। সময় সংবাদ আরও থাকছে। করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। উঠবে না ফানুষ, ঘরে বসেই প্রার্থনা। ঢাকার দুই সিটি কর্পোরেশনে মশক নিধনে তোড়জোড় চোখে পড়লেও এ কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে ঝিমিয়ে চলছে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে। স্থানীয়দের অভিযোগ, কাগজ কলমে সিটি কর্পোরেশন হলেও কার্যত তা অকার্যকর। এমন অবস্থা চলতে থাকলে এসব এলাকায় করোনার মধ্যেই আঘাত হানতে পারে ডেঙ্গু, আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও নতুন ওয়ার্ডের মশক নিধনে বাড়তি নজরদারির কথা বলছে সিটি কর্পোরেশন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। গত মার্চ থেকে সিটি কর্পোরেশন, সরকার, স্বাস্থ্য বিভাগ সবাই ব্যস্ত কোভিড-19 বা করোনা মোকাবিলায়। ঋতুচক্র অনুযায়ী এখন বর্ষা, আর এ বর্ষাতেই বাড়ছে এডিসের ঝুঁকি। 2018 সালের শেষের দিকে ঢাকার 16টি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়, আর নতুন এ ওয়ার্ডগুলোতে গত বছর পর্যন্ত নানা জটিলতায় সিটি কর্পোরেশনের কোনো ধরনের সেবা পৌঁছেনি। চলতি বছরে মশক নিধনে জনবল থাকলেও ওষুধ ছিটাতে দেখা যায় না মশক কর্মীদের, অভিযোগ এলাকাবাসীর। ডেঙ্গু মনে করেন রুগী লাখ লাখ হইব কয়েকদিন পরে, অনেক করোনার কি রুগী তার চেয়ে বেশি হইব। সিটি কর্পোরেশন নামের কিন্তু কামেন না, কিন্তু এখানে মশার উপাদান বেশি, কিন্তু মশার ওষুধ তো ছিটায় না। জনপ্রতিনিধিরা বলছেন মশক নিধনের ব্যবস্থা থাকলেও রয়েছে নানা সীমাবদ্ধতা। এখন বর্ষার সিজন, প্রচুর পানি আমার এলাকাতে, তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি। আমাকে তিনজন কর্মচারী দিয়েছে, তিনজনে তো আমার কিছুই হয় না। সামনে আমাদের অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, আমাদের এলাকা সচেতন, তারা এই এলাকা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যেয়ে তাদের মেসেজটি দিয়ে আসতেছেন। তবে মশক নিয়ে কাজ করেন এমন গবেষকরা এখনই ব্যবস্থা না নিলে করোনার সাথে বাড়তি বিড়ম্বনা যুক্ত করবে ডেঙ্গু, আর এক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে বর্ধিত এসব এলাকায়, যেখানে 131 ছিল 2019 সালে, 2020 সালে 292। আবার আমরা যে এডিস মশার ঘনত্বের যে জরিপ করি, সে জরিপে আমরা দেখতে পেয়েছি যে এবছর এডিস মশার ঘনত্ব গত বছরের তুলনায় বেশি। জনবলের ঘাটতি নেই দাবি করে ডেঙ্গু মোকাবেলায় বাড়তি নজরদারির কথা জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানে আমাদের মাস্টার রোলে প্রত্যেকটা ওয়ার্ডে তিনজন করে জনবল আছে। এর অতিরিক্ত আমরা আমাদের এই নতুন পুরাতন প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আপনার 10 জন করে আমরা অতিরিক্ত লোক দিয়েছি। ঢাকা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছর এপ্রিল পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম, কিন্তু ডেঙ্গু নিয়ে যারা কাজ করেন তারা বলছে জ্বর নিয়ে যারা হাসপাতালে যান তাদের শুধুমাত্র করোনায় পরীক্ষা করা হয়, বাদ পড়ে যায় ডেঙ্গু, ফলে করোনায় চাপা পড়ছে ডেঙ্গু জ্বর। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এবার উঠবে না ফানুষ, আর ঘরে বসেই প্রার্থনা সারছেন তারা। সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দির সংশ্লিষ্টরা ধর্মীয় আনুষ্ঠানিকতা সারেন। বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে 2500 বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম বোধিলাভ প্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। প্রতিবছর উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে এবছর করোনার কারণে কোনো উৎসবই পালন করছেন না তারা, ঘরোয়াভাবে প্রার্থনার মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হচ্ছে। রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্রদের ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি হতদরিদ্র ও ছিন্নমূল মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে সাহায্য করছে সেনাবাহিনী। রাজশাহীর আইবিএ ভবনের মাঠ প্রাঙ্গণে সেটি করা হচ্ছে, আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব। মূলত এখানে 250 পরিবারের মাঝে তারা তাদের যে রেশম আছে সেই রেশম থেকে যে প্রাপ্ত পণ্যগুলো আছে সেগুলোর অর্ধেকটি আসলে তারা এবার এই মহামারীতে
হতদরিদ্র এবং গরিব মানুষের মাঝে তারা বিলিয়ে দিচ্ছেন, এভাবে আসলে তারা তাদেরকে সাহায্য করছেন। এটিকে তারা ত্রাণ সহায়তা বলতে নারাজ। তারা যেটি বলছেন যে তাদেরকে ক্ষুদ্র একটি উপহার সামগ্রী তাদের পৌঁছে দিচ্ছে, যেহেতু এখন মহামারী চলছে, এক মাসেরও বেশি সময় ধরে রাজশাহীতে লকডাউন চলছে, এ সময় আসলে কেউ কাজে যেতে পারছেন না। বিশেষ করে সকল শ্রেণী পেশার মানুষ যারা আছেন, বিশেষ করে গরিব শ্রেণীর, তাদেরকে তাদের এই ক্ষুদ্র উপহার সামগ্রী দিয়ে তাদেরকে সহায়তা করার চেষ্টা করছেন এই সময়টা। আপনারা জানেন যে তারা শুধু এই কাজটি নয়, তারা কিন্তু রাজশাহীর বিভিন্ন এলাকায় তারা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। অনেক জায়গায় বাসা বাড়িতে গিয়েও তারা, আমরা দেখেছি যে তারা ত্রাণ সহায়তা দিচ্ছে গরিব মানুষ এবং ছিন্নমূল মানুষদের। পাশাপাশি তারা সামাজিক দূরত্ব নিশ্চিতও কিন্তু কাজ করছে। তারা বুঝাচ্ছে মানুষকে যে আসলে এটি যেহেতু করোনা ভাইরাস যেহেতু মহামারী আকারে ধীরে ধীরে ধারণ করছে, সেই জন্য সামাজিকদের দূরত্ব সেটি নিশ্চিত করতে হবে এবং এটি নিজেকে বাঁচানোর স্বার্থেই কিন্তু করতে হবে। কারণ নিজে আক্রান্ত হলে তার মাধ্যমে পরিবার এবং পুরো কমিউনিটি কিন্তু আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা থাকে। সেই জন্য কীভাবে এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচা যায়, সেই বিষয়গুলো আসলে তাদের পক্ষ থেকে সাধারণ মানুষকে বুঝিয়ে বোঝানো হচ্ছে। পাশাপাশি তারা কিন্তু, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছেন, টহল দিয়েও কিন্তু সাধারণ মানুষকে সচেতন করছেন। পাশাপাশি যারা বিনা প্রয়োজনেই ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এসবও কিন্তু বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে আসলে করোনা ভাইরাসের যে মহামারী সেটি থেকে এই দেশ যাতে কীভাবে রক্ষা পায়, বিশেষ করে এই ক্রান্তি লগ্নে যেসব মানুষ কাজে যেতে পারছেন না, যারা একেবারেই কর্মহীন হয়ে পড়েছেন, ঠিক এই শ্রেণীর মানুষের মাঝে তারা ক্ষুদ্র ত্রাণ সহায়তা দিয়ে তারা সাহায্য সহায়তা করছেন। তো কবির, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কয়েক গুণ কম খরচ পড়লেও প্রচারণার অভাবে বাড়ছে না এর ব্যবহার। এবার করোনা মহামারীতে শ্রমিক সংকটে এসব যন্ত্র ব্যবহারে স্বল্প সময়ও কম খরচে ক্ষেতের ফসল ঘরে তুলেছেন বড় কৃষক। তবে অগ্রসরমান অর্থনীতির জন্য কৃষি যন্ত্রের বিকল্প নেই জানিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে কার্যক্রম বাড়াতে দরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ। সরকারি নীতিগত সিদ্ধান্ত কৃষকদের সারা বছর এসব যন্ত্র ব্যবহারে উৎসাহিত করবে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে রিপোর্ট সাজিদ রাজন। কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটা হচ্ছে জমির ধান। এ মৌসুমে লকডাউনে কৃষি শ্রমিক সংকটে ধান কাটতে সমস্যায় পড়া কৃষকদের চিন্তার ভাঁজ কিছুটা কমিয়েছে এই যন্ত্রের ব্যবহার। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার কমপক্ষে 15% জমির ধান কাটা হয়েছে এ যন্ত্র দিয়ে। কৃষকরা বলছেন, শ্রমিক দিয়ে এক বিঘা ধান কাটতে যেখানে খরচ পড়ে প্রায় 4,000 টাকা, সেখানে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারে খরচ পড়ে মাত্র 1,200 টাকা। শ্রমিক সংকট, এই মেশিন আওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে, সময় কম, খরচ কম। আগে তো দানার দিয়ে কাটা হইতো, সময় লাগতো বেশি, ওইগুলা থেকে এখন বাঁচা গেছে। যন্ত্রের ব্যবহার বাড়াতে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর। এদিকে নানা পদক্ষেপের কথা জানিয়েছে সিলেট কৃষি বিভাগ। ব্যাংকগুলিকে আসলে কৃষককে সহজ শর্তে ঋণ দেওয়া উচিত, যাতে কৃষকের ভর্তুকির পরে একটা বড় অংশ থেকে যায়, যেটা আমরা আপাতত বাকি দিচ্ছি। তো এটা আসলে ব্যাংক থেকে কৃষকের পেলে আসলে সুবিধা হবে। কৃষক জন্য অধিকারে প্রায় 70% ভর্তুকিতে এই যন্ত্রপাতি পেতে পারে। সরকারের একটা বিশেষ উদ্যোগ আছে, আমরা উৎপাদনের খরচ কমানোর চেষ্টা করছি। উৎপাদনের খরচ কমাতে হলে আমাকে এছাড়া কোনো বিকল্প নাই। সারা বছর যেন কৃষি অফিসগুলোতে এসব যন্ত্র পড়ে না থাকে সে ব্যাপারে মাঠ পর্যায়ের তদারকির আহ্বান জানিয়ে অর্থনীতিবিদ বলছেন, নীতি সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে সরকারকে। কম্বাইন্ড হারভেস্টারের আসার ফলে এটা একটা নতুন প্রযুক্তি আমাদের সামনে এসেছে, এটা স্লাইটলি মোর অ্যাডভান্সড এবং কমপ্লিকেটেড হতে পারে। এটার জন্য যদি সহযোগিতা প্রয়োজন হয় সরকারের, সেটা নিশ্চয়ই সরকার এগিয়ে আসবেন। দেশজুড়ে কৃষি যন্ত্রের ব্যবহার জনপ্রিয় করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়ারও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনামুক্ত ও সনদ ছাড়া চিকিৎসা দিচ্ছে না ক্যান্সার হাসপাতালগুলো, ভোগান্তির সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষায়িত হাসপাতালে পরীক্ষাগার চালুর পরামর্শ। অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে নমুনা সংগ্রহে রাজশাহীতে 500+ করোনা শনাক্তকরণ কিট নষ্ট, পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা, ফর্মে নেই সঠিক তথ্য। রাজধানীর প্রথম করোনা ক্লাস্টার টোলারবাগ ও বাসাবয়, সংক্রমণ কমলেও বাড়ছে অন্য এলাকায়, প্রয়োজন বেশি বেশি পরীক্ষা, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ।
এবং ঢাকার দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে নেই মশক নিধন কার্যক্রম। করোনার মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা, বাড়তি নজরদারির দাবি কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1644 নম্বরে। সঙ্গে থাকুন সময়।